নমস্কার, আপনারা সকলেই জানেন যে 1 এপ্রিল থেকে আয়কর রিটার্ন দাখিল করা শুরু হয়ে গেছে, কিন্তু কিছু বিশেষ কারণে আমরা আয়কর রিটার্ন দাখিল করতে পারছি না। এরই মাঝে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সামনে এলো এই আয়কর বিষয়ে, তা আজকে আপনাদের আমি বলবো। 3টি গুরুত্বপূর্ণ বিষয় বা 3টি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে, এবার সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আমি একজন ট্যাক্স কনসালটেন্টকে জিজ্ঞাসা করেছিলাম এই আয়কর রিটার্ন দাখিলের বিষয়ে, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাকে আমি জিজ্ঞাসা করি, যার স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। ওনার বক্তব্য অনুসারে অ্যাসেম্বলি ইয়ার 2024-25, ফিনান্সিয়াল ইয়ার 2023-24 ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম পোর্টালে এবছর আগে থেকেই দিয়ে দিয়েছে, কিন্তু আদার সোর্স অফ ইনকাম অর্থাৎ ব্যাঙ্ক ইন্টারেস্ট, ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট, TDS, ডিভিডেন্ড ইন্টারেস্ট বা ডিভিডেন্ড ইনকাম, শর্ট অর মিউচুয়াল ফান্ড ইত্যাদি তথ্য জুন মাসের আগে ইনকাম ট্যাক্স পোর্টালে শো করবে না। তাই সঠিক তথ্য সহ ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা জুন মাসের আগে কোনো মতেই সম্ভব হবে না। 2 নম্বর আপডেটটা কি, আপনারা অনেকেই অলরেডি জেনেও গেছেন যে 13ই মে আয়কর দপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। এতদিন পর্যন্ত AIS থেকে আমরা আয়করদাতারা বার্ষিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতে পারতাম। এই লেনদেনে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে তা সংশোধন করার জন্য আয়কর দপ্তরকে ফিডব্যাক দিতে হতো। এতদিন এই ফিডব্যাক ছিল একমুখী প্রক্রিয়া, এবার এটিকে উভয়মুখী করা হলো, অর্থাৎ উভয়মুখী করা হচ্ছে। এতদিন আমরা জানতে পারতাম না যে আয়কর দপ্তরে যে ফিডব্যাক গ্রহণ করলো, অর্থাৎ আয়কর দপ্তর আমরা যে ফিডব্যাক দিচ্ছি সেটা গ্রহণ করলো নাকি প্রত্যাখ্যান করলেন, কিন্তু এবার থেকে গ্রহণ বা প্রত্যাখ্যানের তথ্য ফিডব্যাকের পাশেই দেখতে পাওয়া যাবে। এই আয়কর দপ্তর কোন দিন সেই ফিডব্যাকের তথ্য পুনরায় রিপোর্টিং সোর্সকে পাঠিয়েছে ভেরিফিকেশানের জন্য, এবং ওনারা কবে অর্থাৎ কত তারিখে আয়কর দপ্তরকে এই ফিডব্যাকের বিষয়ে জানিয়েছে, তাও কিন্তু পোর্টালে শো করবে এবং আয়করদাতারা তা দেখতে পাবে। তাছাড়া আয়করদাতার ফিডব্যাক সঠিক হিসেবে গৃহীত হলো কি না, অর্থাৎ আয়করদাতা যে ফিডব্যাক দিয়েছেন সেটা সঠিক সেই হিসেবে গৃহীত হলো কি না, বা ভুল হিসেব দিয়েছেন তার জন্য প্রত্যাখ্যান হলো কি না, সেটাও জানতে পারবেন আয়করদাতারা। এবার 3 নম্বর যে আপডেটটি এসেছে সেটি হলো ফর্ম 16 বিষয়ে। কয়েকটি DDO থেকে আমি জেনে জানতে পেরেছি, এবং কয়েকটি SI এবং DI অফিস থেকেও আমি খোঁজ নিয়েছি। সেখান থেকে আমি যা জানতে পেরেছি তা হলো জুন মাসের 15 তারিখের পর থেকে করদাতারা ফর্ম 16 ওনাদের হাতে পাবেন। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই 3টি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে আমি দিলাম, অর্থাৎ জুলাই মাসে আয়করদাতারা যারা আয়কর রিটার্ন সাবমিট করবেন, জুলাই মাসে 31শে জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন আপনারা কিন্তু সাবমিট করবেন। তো যাই হোক, এই গরমে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।